ভোট ভণ্ডুল করে পশ্চিমারা পুতুল সরকার চায়। শেখ হাসিনা প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, পশ্চিমা শক্তির অনেকেই বাংলাদেশের আসন্ন নির্বাচন বানচাল করে তাদের পুতুল সরকারকে ক্ষমতায় বসানোর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। নির্বাচনের শেষ মুহূর্তে বিএনপি এসে নির্বাচনী প্রক্রিয়াকে ভণ্ডুল করতে পারে এমন আশঙ্কা ব্যক্ত করেন তিনি। এজন্য সংসদ নেতা শেখ হাসিনা দলীয় এমপিদের সতর্ক এবং ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন। গতকাল রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে উপস্থিত একাধিক সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। গতকাল সন্ধ্যা 6টা থেকে প্রায় 7:30 পর্যন্ত একটানায় এ বৈঠকে দলের আরও 7 সংসদ সদস্য বক্তব্য রাখেন। এদের মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জের শামীম ওসমান, রাজবাড়ীর কাজী কেরামত আলী, লক্ষ্মীপুরের নুরুদ্দিন চৌধুরী নয়ন, লালমনিরহাটের মোতাহার হোসেন, চট্টগ্রামের আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভি, সংরক্ষিত আসনের সদস্য বরিশালের সৈয়দা রুবিনা আক্তার মীরা এবং ব্রাহ্মণবাড়িয়ার আরমা দত্ত। তবে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই বৈঠকে উপস্থিত ছিলেন বলে জানা গেছে। বৈঠকে উপস্থিত সূত্র জানায়, বিভেদ ভুলে সবাইকে দলীয় প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়ার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, পুরোপুরি 75-এর পূর্বাবস্থায় বিরাজ করছে, জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা সক্রিয় রয়েছে। প্রধানমন্ত্রী আরও বলেন, 2014 এবং 2018 সালের মতো নির্বাচন এবার হবে না, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে সবাইকে জিতে আসতে হবে, কমপক্ষে 60% ভোটার কেন্দ্রে উপস্থিত করতে হবে, যাকে মনোনয়ন দেওয়া হবে তার পক্ষেই কাজ করতে হবে, এখানে যারা উপস্থিত রয়েছেন তারা সবাই মনোনয়ন নাও পেতে পারেন, তার কাছে সার্ভে রিপোর্ট রয়েছে, 6 মাস পরপর করা সার্ভে রিপোর্ট তার হাতে রয়েছে, জয়ের সম্ভাবনা যার বেশি তাকেই মনোনয়ন দেওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাউকে জয়ী করার দায়িত্ব তিনি নিতে পারবেন না এমন মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ভোট অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে, এই ভোটে সবাইকে জিতে আসতে হবে, কাউকে জিতে আনার দায়িত্ব তিনি নিতে পারবেন না। প্রধানমন্ত্রী এ সময় আরও জানান, তিনি কারো চেহারা দেখে মনোনয়ন দিবেন না, দেখে শুনে জনপ্রিয় ব্যক্তিদের নমিনেশন দেবেন, এখানে যারা আছেন সবাই মনোনয়ন নাও পেতে পারেন, যাকে মনোনয়ন দেয়া হবে তার জন্য কাজ করতে হবে সবাইকে, নমিনেশন পান না পান নৌকার বিরোধিতা করা যাবে না, যারা নৌকার বিরোধিতা করবে তাদের রাজনীতি চিরতরে শেষ বলেও তিনি হুঁশিয়ার উচ্চারণ করেন। নির্বাচন নিয়ে পশ্চিমা কূটনীতিকদের দৌড়ঝাঁপকে ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করে শেখ হাসিনা বলেন, জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র সবসময় ছিল, এবারও থাকবে, এর মধ্য দিয়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। বৈঠকের বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ জানান, নির্বাচনে জয়লাভ করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, এবার মনোনয়ন দেয়া হবে বিভিন্ন জরিপের প্রতিবেদনের ভিত্তিতে, যার গ্রহণযোগ্যতা জনপ্রিয়তা তাকে মনোনয়ন দেয়া হবে, দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জানা গেছে বৈঠকে বিএনপির চলমান আন্দোলনের প্রসঙ্গ নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। বিএনপি নিয়মতান্ত্রিক আন্দোলন করলে কোনো বাধা দেয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন, বলেন তারা আন্দোলন করতে চায় করবে, কোনো সমস্যা নেই, তারা বাধা দেবে না।